ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে একটি বই নিয়ে আমি হাজির হয়েছি, সেটি হলো হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড ক্লাস টুয়েলভের দ্বাদশ শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের একটা বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য বইটা কতটা সহায়ক হতে পারে বা কতটা কী রয়েছে, কীরকম আলোচনা রয়েছে বইটার মধ্যে, তোমরা অবশ্যই বই তো কিনতে হবে, গাইড বই, ইংরেজি বই। যদিও আমি বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছো তারা জানো যে এই চ্যানেলের টুয়েলভের প্রত্যেকটা টেক্সটে কিন্তু টেক্সট রিডিং করে দেওয়া রয়েছে, বাংলা মানে সহ, এক্সপ্লেনেশন সহ, সাথে গুরুত্বপূর্ণ কোশ্চেনও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। যারা দেখোনি অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো আজকে যে বইটি নিয়ে আলোচনা করব, সে বইটি হচ্ছে সাঁতরা পাবলিকেশনের ইংলিশ গাইড ট্যালেন্ট বুস্টার প্রফেসর ডক্টর জেনিথ রায় দ্বারা রচিত। তো এই বইটি তোমাদের কতটা সাহায্যকারী হতে পারে, অবশ্যই আমার কথা শোনার আগে তোমাদেরও রিভিউ নেওয়া উচিত যে সঠিক বই তোমাদেরকে নির্বাচন করতে হবে। পূর্বে এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ক্লাস টুয়েলভের জন্য সেরা পাঁচটি গাইড বই, সে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি আরও পাঁচটি গাইড বই সম্পর্কে আলোচনা করেছি, ইংলিশ বির যে গাইড বই তোমাদের, তো সেখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা গাইড বই নিতে পারো। তো আজকে আমি স্পেশালি যে সাঁতরা পাবলিকেশনের হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড এই বইটি নিয়ে আলোচনা করছি, যে এই বইটি কতটা তোমাদের জন্য প্রফিটেবল হতে পারে এই বইটি কেনার। তো ঠিক আছে, সিলেবাস অনুযায়ী আলোচনা করি বইটি। তোমাদের যে প্রোজ সেকশন, পোয়েট্রি বা ভার্স এবং একই সাথে টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল, প্রজেক্ট ওয়ার্ক, সব কিছুই কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর রয়েছে। এই বইটির আরেকটি ভালো জিনিস যেটা মনে হলো আমার, যে প্রত্যেকটা গাইড বইয়ে কোনো টেক্সট, সেটা প্রোজ হতে পারে, পোয়েট্রি হতে পারে, ব্যাকগ্রাউন্ড রিডিং তো থাকেই, লেখক পরিচিতি, টেক্সটের ব্যাকগ্রাউন্ড সেটা তো থাকেই, তার সাথে সাথে যেটা রয়েছে যে প্রত্যেকটা গল্প বা কবিতা শুরু হওয়ার সাথে সাথেই, হ্যাঁ, শেষ হলো, তার সাথে তো ইংলিশ প্রোনাউন্সিয়েশন এবং বাংলা অর্থ রয়েছে, গল্পটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এসএকিউ, এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো রয়েছে, এবং সেখানেই কিন্তু টেক্সচুয়াল গ্রামারটা দেওয়া রয়েছে। টেক্সচুয়াল গ্রামার কিন্তু খুব সুন্দর দেওয়া রয়েছে বইটি। টেক্সচুয়াল গ্রামারের জন্য এর আগে আমি বলেছিলাম আরেকটি বইয়ের কথা, যেটা তোমরা দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে রয়েছে বা এই ভিডিওর আই বাটনে রয়েছে, পাঁচটি গাইড বই ক্লাস টুয়েলভের জন্য। সেই ভিডিওর মধ্যে বলেছিলাম আরেকটি গাইড বই সম্পর্কে, যেখানে টেক্সচুয়াল গ্রামার খুব ভালো রয়েছে। তো সেই বইগুলো দেখার পর আরেকটি বই আমি পেলাম, যেটি এই হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড সাঁতরা পাবলিকেশনের, যেখানে দেখলাম যে টেক্সচুয়াল গ্রামারটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবারে সংশ্লিষ্ট কবিতা বা গল্প শেষ হওয়ার পরে পরেই প্রশ্ন উত্তর, হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, তার সাথে সাথে গ্রামার, টেক্সচুয়াল গ্রামার যেমন দিয়ে দেওয়া রয়েছে তোমাদের যে সিলেবাস অনুযায়ী, গ্রামার, ন্যারেশন, ভয়েস, জয়নিং, ট্রান্সফরমেশান, স্প্লিটিং, এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে। এবারে গ্রামার সেকশন আলাদা করে আবার গ্রামার সেকশন রয়েছে, সেই গ্রামার সেকশনেও কিন্তু তোমাদের দরকারি গ্রামারগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। এছাড়া প্রজেক্ট ওয়ার্কের জন্য কিন্তু অনেক স্যাম্পল প্রজেক্ট রয়েছে এখানে, তোমাদের সিলেবাস অনুযায়ী যা প্রজেক্ট ওয়ার্ক, সেই প্রজেক্ট ওয়ার্ক সম্পর্কেও কিন্তু স্পষ্ট তোমরা একটা ধারণা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন, আনসিন সম্পর্কেও কিন্তু ভালো একটা ধারণা পাবে এই বইয়ের মধ্যে। তারপর রাইটিং স্কিল, রাইটিং স্কিলের মধ্যে যে রিপোর্ট রাইটিং, প্রেসি এবং অফিসিয়াল বা বিজনেস লেটার, সেইগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে। তাছাড়াও এই ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি, একটু এক ঝলক তোমরা দেখে নিতে পারো, অবশ্যই তোমরা দেখে নেবে, তোমাদের যদি মনে হয় অবশ্যই নিতে পারো। কিন্তু আমার ব্যক্তিগত মত অনুযায়ী যে হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড ট্যালেন্ট বুস্টার সাঁতরা পাবলিকেশনের বইটি নিলে তোমার অবশ্যই লাভজনক একটা ডিল হবে, লস হবে না বলা যেতে পারে। আর এছাড়া একটা কথা তো বলতে পারছি যে কোনো একটা বই স্বয়ংসম্পূর্ণ হয় না সব দিক থেকে, তো অবশ্যই বেটার রেজাল্টের জন্য, বেটার কিছু করার জন্য আমি অবশ্যই বলবো দুটো গাইড বই তোমরা সাথে রাখতে পারো। তো তোমার প্রাইমারি গাইড বই যদি অন্য কিছু নিয়ে থাকো, সেকেন্ডারি গাইড বই হিসেবে অবশ্যই তোমরা এখানে রাখতে পারো হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড সাঁতরা পাবলিকেশনের। এছাড়া কেউ যদি মনে করো যে আমি একটি মাত্রই গাইড বই নেবো, আমি আর অন্য কোনো গাইড বই দেখবো না বা অন্য কোনো গাইড বই নেওয়ার মতো সময় নেই আমার, অবশ্যই তোমরা নিতে পারো হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড বইটি। আর অবশ্যই বলবো যারা আরও পাঁচ ধরনের গাইড বই নিয়ে আমি আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে, যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বা এই ভিডিওর আই বাটনে রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে, সেখানে পাঁচটি টপ গাইড বই ক্লাস টুয়েলভের জন্য সেরা গাইড বই যেগুলো বাজারে তোমরা পাবে যে কোনো বইয়ের দোকানে, সেগুলো কী সেই ভিডিওটাও দেখে নিতে পারো। সেখানে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হবে গাইড বই সবথেকে ভালো কোনটা তোমার হতে পারে। আর সবশেষে তো এটা বললাম যে এই বইটা তোমরা অবশ্যই তোমাদের জন্য প্রয়োজনীয় হতে পারে, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, দরকারি বই হতে পারে।
ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কমেন্ট থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ক্লাস টুয়েলভের টেক্সচুয়াল রিডিং, টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল সব কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো একবার দেখে নেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।